ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। প্রমাণ রাখবো না, প্রমাণ রাখবো না, প্রমাণ রাখবো না, প্রমাণ না, কেউ ওকে হাত দেবে না। দাঁড়াও, আমার বাচ্চাকে ফিরিয়ে দাও। আমি বলছি না, আমার বাচ্চাকে তোমরা ফিরিয়ে দাও। আরে এটা তো স্বামী রে, আরে লড়ে না, যে ফায়ার হয়ে যাবে। আরে এই এই নে নে, রাখ রাখ। মা শব্দটার মধ্যে এমন একটা শক্তি থাকে যে সেটা শোনা মাত্রই বাচ্চাদের সমস্ত ভয় দূর হয়ে যায়। একজন মার কাছে তার সন্তানের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। মা পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য নিজের সন্তানদের জন্য বলিদান দেয়। এখন এই মায়ের সঙ্গে কি ঘটছিল? কে ছিল এই মহিলা যে বন্দুক দেখিয়ে নিজের সন্তানকে চাইছিল? আসলে কি ঘটেছিল তার সঙ্গে? আর কে মেরেছিল তার সন্তানকে? আর কেন? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আমরা আপনাদের সামনে একজন নিরীহ মানুষের এমন একটা গল্প নিয়ে এসেছি যেটা শুনে আপনারা আতঙ্কিত হয়ে পড়বেন। সেই নিরীহ মানুষটার আসল গল্পটা জানার জন্য চলুন ফিরে যাই কয়েকদিন আগে। আপনি চিন্তা করবেন না মহেশবাবু, আমাদের বাধ্যবাধকতার যথেষ্ট কারণ আছে, কিন্তু বিয়ের জন্য খরচা করাটা তো খুব স্বাভাবিক। গুড্ডির বাবা একদম ঠিক বলছেন, আমাদের একটু সময় নেওয়া উচিত, তাই না? তাহলে ঠিক আছে, আমরা বরং তাহলে পাঁচটা মাস সময় নিই, বিয়ের জন্য তার পরের কোনো একটা দিন ধার্য করা হোক। আরে আয়না, পাঁচ মাস পরে ঠিক হবে। কিরে দিদি, যদি এতই তোর তাড়াতাড়ি থাকে তাহলে বল, গিয়ে কথা বলবো তোর হবু শ্বশুরের সাথে। বেশি কথা বলিস না। তাহলে 6 ফেব্রুয়ারি বিয়ের তারিখ, আপনি কি বলেন? হ্যাঁ দাদা, ঠিক আছে, একদম ঠিক। এক মিনিট, আমি লাড্ডু নিয়ে আসছি। হ্যাঁ, চুপ কর দাদা, নিন লাড্ডু খান। দিন, ধন্যবাদ। তুমিও একটা লাড্ডু নাও। না না, আমি আমি আসছি। নাও, নে দিদি, হয়ে গেল তোর বিয়ে ঠিক। এইবার তো এই বাড়িতে আমি একা রাজত্ব করব, তুই ব্যাস বিয়ে করে যাই বাড়ি থেকে, তাই না? তোর তো দেখছি খুব তাড়া আমার বিয়ে নিয়ে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না, আমি তো চাই আমার আগে তোরই যেন বিয়ে হয়ে যাক। এরম হবে না দিদি। মহেশবাবু, আমরা ভীষণ গরিব, আমাদের কাছে দেবার মতো তেমন কিছু নেই, কিন্তু আমরা যতটুকু পারবো সেটা করবো, এইটা আপনি নিন।
আরে বংশীদাতে এসবের কি প্রয়োজন? আপনি শুধু এক কাপড়ে আপনার মেয়েকে আশীর্বাদ করুন শুধু, আমাদের আর কিচ্ছু চাই না। না না মহেশবাবু, আপনি যদি এটা না নেন তাহলে আমি অপমানিত হব। দয়া করে এটা রাখুন। আপনি এত করে বলছেন যখন, ঠিক আছে। আচ্ছা বংশী দাদা চলি তাহলে। আচ্ছা ঠিক আছে। বৌদি সাবধানে যাবেন। গুডি মনি, আরে আয় লাড্ডু খা। কোথায় যে গেল দুজন? নে গুডি খা। আমি খাবো না। কেন, কি হয়েছে? শেষ হয়ে গেল তখন কিন্তু চাইবি না। কিচ্ছু চাইবো না বাবা, আশীর্বাদের নামে টাকা বিলি করো শুধু। এটা কিভাবে কথা বলছিস তুই? ওরা ছেলে পক্ষ মা, পণ তো দিতেই হবে। হ্যাঁ মেয়ের বাড়ির লোক, তাই জন্য পণ তোমাদের দিতেই হবে, তাই না? আর বাড়িতে শৌচালয় বানানোটা দরকার নয়? বাবা ওই পয়সায় একটা বাথরুম বানানো যেত। মা সেটা হয়ে যাবে, কেন শুধু শুধু জেদ করছিস? বানিয়ে দেব। হে ভগবান, কি রকম কথা বলছিস তুই, পাগল হয়ে গেছিস? হ্যাঁ বাড়িতে শৌচালয় হলে লক্ষ্মী ঘরে ঢুকবে না। হ্যাঁ এইভাবে তো বাড়িতে অনেক লক্ষ্মী আসছে, তাই না? বাড়ি তো ভরে গেছে টাকাতে। দেখ আমাকে রাগাবি না, সংস্কার ভুলে যাচ্ছিস তুই। এই তুই চুপ কর তো, ভিতরে চল। না দিদি তুই বলতে দে। চল না। আরে চুপ কর, বন্ধ কর এসব। আজ ওর বিয়ের তারিখটা পাকা হলো, আজ তো খুশি থাক। কিন্তু বাবা তুমি এইভাবেও তো বাথরুমটা বানাতে পারতে যে দিদির আজকে বিয়ে ঠিক হয়েছে, কালকে যখন ও শ্বশুর বাড়ির থেকে কোনো মহিলা আসবে তখন অসম্মান হবে না তোমার? চুপ কর। না চুপ করবো না আমি, এখন যতদিন না বাড়িতে বাথরুম তৈরি করছো আমি এইভাবেই বলতে থাকবো। অসভ্য, মুখে মুখে তর্ক করছে। মা কি করছো তুমি? এমনিতে ও কি ভুল বলছে এমন? আরে ভুলই তো বলছে ও। হ্যাঁ হে ভগবান, কেউ এসে ওকে নিয়ে যাক, অন্তত কথা তো শুনতে হবে না। মা বাবা তুমি কিছু বলছো না কেন? কেমন ছিল দাদা? খুব ভালো মুডে আছে মনে হচ্ছে আজকে। এত ভালো ভালো জোক শোনাচ্ছিস। আচ্ছা তোমাকে তাহলে একটা সিগারেট খাওয়াই চলো। হ্যাঁ খাওয়া খাওয়া। আরে কোথায় গেল? এই তো ভালো লাগছে দাদা। হ্যাঁ আরে আরে দাদা দেখো বৌদি আসছে, দেখে তো মনে হচ্ছে হেভি রেগে আছে। রেগে গেলে না ওকে খুব সুন্দরই দেখায় কিন্তু। আরে আরে আমার সাথে শহরে চলো, সব রাগ ঠান্ডা হয়ে যাবে। শহরে নিয়ে যাব, সিনেমা দেখাবো, পপকর্ন খাওয়াবো, চিল্ড বিয়ারও খাবো, আর তারপর নিয়ে যাব হোটেলে ফুল ডে মস্তি। আরে এরকম ওয়েদারে তো হেভি মজা হবে। দেখ তোর মতন বদমাইশদের সাথে না আমি কথাও বলি না, তাও ফ্রিতে একটা কথা বলছি, যা নিজের বোনকে নিয়ে যা সিনেমা দেখাতে, আর তারপরে না ওর সাথেই গিয়ে যত অসভ্যতা আমি করিস তুই। হাট, একটু বেশি কথা বলছ নাকি তুমি? হাত ছাড় আমার। কারোর বাবার সাধ্য থাকলে এই হাতটা ছাড়িয়ে দেখাক, আছে কারোর মতো সেই সাহস? কারোর আছে সাহস? হ্যাঁ। অরুর বাবার আশা রাখার দরকার নেই, নিজের রক্ষা না আমি নিজেই করতে পারি। আর একবার যদি এই বদমাইশিটি করেছিস না, তোর বাবা আছে না প্রধান, তাকে গিয়ে বলে আসবো তোর নামে, জেলের ঘানি টানবো তোকে। যা এখান থেকে। আরে পুলিশ টুলিশ থানা দিয়ে গিয়ে ভয় পাওয়ালে হবে না আমাদের। হ্যাঁ বলে দিবি। আরে কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, সকাল হওয়ার আগে কাজটা সেরে নি, চলো তাড়াতাড়ি। Thank you.
হয়েছে? গুড্ডি চিৎকার করলো শুনলাম, জানি না কি হয়েছে। গুড্ডি ওইদিকে দেখি, চলো। হ্যাঁ চলো চলো। গুড্ডি 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 গুড্ডি। আমাকে ক্ষমা করে দাও, তুমি যেতে দাও, আমায় ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমায় বলবো না, যেতে দাও। আমার গায়ে হাত তুলেছিলে, নাও মারো মারো, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল করবো না, আমায় যেতে দাও। ছেড়ে দেবো? এত সহজে কি করে ছেড়ে দিই, এখনো তো অনেক কিছু হওয়া বাকি তোমার সাথে, মজা চলে আসবে। ছেড়ে দাও আমায় প্লিজ, আমাকে যেতে দাও, ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। মা, গুড্ডি এখনো ফিরলো না কেন? খুব ভয় করছে আমার, কিছু ওর সঙ্গে ঘটেনি তো? বাবা কি করবো, পুলিশ স্টেশনে যাব? হ্যাঁ এত জিত মির, আমি একটা চোরই তো মেরেছি, এত রেগে গেছে যে সবাইকে শুধু চিন্তায় ফেলে মেয়েটা। আরে চলে আসবে, চিন্তা করিস না। আমার মাথায় কিচ্ছু আসছে না, যদি গ্রামের কেউ জানতে পারে যে আমাদের মেয়ে সকাল থেকে নিখোঁজ, তাহলে তো কাউকে আমরা মুখ দেখাতে পারবো না। কি করবো আমরা এখন বাবা, কতক্ষণ এভাবে থাকবো? চলো না থানায় যাই, একটা রিপোর্ট করে আসি, যদি গুড্ডির কিছু হয়ে যায় তো আমরা কি করবো? পাল্টা বলছিস, কিচ্ছু হবে না ওর সাথে, বুঝেছিস? কিচ্ছু হবে না। গুড্ডি 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 কি হয়েছে, কি হয়েছে তোর মাথা? গুড্ডি কি হয়েছে তোর, কি হয়েছে গুড্ডি, বল আমায়। গুড্ডি কি হলো, দাঁড়া ওকে নিয়ে গিয়ে বসাই আমি। গুড্ডি গুড্ডি বল, তারপরে জিজ্ঞেস করছি। কি হলো তোর, সাবধানে মা, সাবধানে মা, বস। তোর কি হয়েছে,
শোন, তুই শান্ত হ, শান্ত হ, তারপর বল কে করেছে এইসব। বল বল, কাল রাতে যখন আমি বল প্রধানের ছেলে হে ভগবান, কেউ একে নিয়ে যাক, আমাদের তো আর ওর কথা শুনতে হবে না। আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে মা, আমি তোকে মারলাম। আমি যদি তোর কথা মতো শৌচালয় বানাতাম তাহলে আর তোর সাথে অনুত বাবা। ওই বদমাশটা আমাদের এত বড় সর্বনাশ করে দিল আর তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো। বাবা চলো পুলিশ স্টেশন, আমিও যাব তোমার সঙ্গে। না, থানায় যাওয়ার কোনো দরকার নেই তোমার, আমরা শেষ হয়ে গেলাম। দেখো ওর সাথে যা ঘটেছে ঘটে গেছে, মুনির শ্বশুর বাড়ি যদি জানতে পারে তাহলে ওর বিয়ে ভেঙে যাবে, আমরা শেষ হয়ে যাব। একটা মেয়ে তো বিপদে পড়েছে, ও কি আর বিপদে পেল না, কেউ কোথাও যাবে না, কেউ না। না বাবা না, চলো থানায় চলো, রিপোর্টটা অন্তত করে আসি। দেখ মা, আমরা একেবারে শেষ হয়ে যাব যদি আমরা থানায় যাই না। এই গ্রাম, এই সমাজ, তাহলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। ওই ওই বড় লোকদের সামনে আমাদের কোনো কথাই চলবে না, ওরা অনেক বড় লোক, থানায় যেতে পারবো না। শোন, ওঠ, ওকে ভেতরে নিয়ে যা, একটু দুধ দে আর যা ওষুধ লাগানো লাগিয়ে দে, ওঠ। আরে ওঠ না মা, সাবধানে চলো, সাবধানে, কিছু হবে না, চলো। এইসব কি হয়ে গেল হে ভগবান, তুমি আমাদের সাথে এরকম অন্যায় কেন করলে, কি করলে আমার মেয়ের সাথে, আমরা শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম আমরা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই, গুটি বাবা বাঁচাও ভাই, মা ছেড়ে দাও ভাই, গুটি গুটি, কেউ কিচ্ছু করতে পারবে না, আমি আছি তো, শান্ত হ, কেউ কিচ্ছু করবে না, আমি আছি তো। কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো দাদা, গুড্ডি পুলিশ স্টেশনে এসেছে।
তুই নজর রাখ ওর উপরে। আচ্ছা দাদা। কি হয়েছে বলো, চুপ করে কেন বলো আমায়? দারোগা বাবু, হ্যাঁ, আমি আমি ওই পাশের গ্রামেই থাকি, আমার সাথে গুড্ডি, তুমি প্রধানের ছেলের নামে অভিযোগ আনছো, ভাবনা চিন্তা করে বলছো তো? তোমার বাড়ি কোথায়? আচ্ছা তোমার বাবার নাম বলো। আমার বাবার নাম বংশীরাম। বংশীরাম, তোমার বাবা আমার সাথে আমাকে কথা বলতে হবে, চলো। দারোগা, কি ব্যাপার বল? দাদা, গুড্ডিদের বাড়িতে দারোগা এসেছেন। তুই আমার কথা ভালো করে শোন, ওই দারোগার না ব্যবস্থা কর তুই। হ্যাঁ দাদা। এই কথাটা না বাবার কানে যেন না পৌঁছয় কোনোভাবেই না। ঠিক আছে দাদা। পাগল হয়ে গেছিস? কাউকে কিছু না বলে থানায় চলে গেছিস, পাগল কোথাকার? দারোগা বাবু, ওর মাথাটাই খারাপ হয়ে গেছে, ওর সাথে কিচ্ছু হয়নি। হ্যাঁ আমি বলছি তো, ওর সাথে কিচ্ছু হয়নি। বংশী, জানো নিশ্চয়ই ও একটা গ্রামের প্রধানের ছেলে, ওর বিরুদ্ধে অভিযোগ আনা ঠিক নয়। আর কোনো প্রমাণ ছাড়া পুলিশ করবেই বা কি? নিজের মেয়েকে বোঝাও, ধর্ষণের অভিযোগ কোনো ছেলে খেলা না। ঘুম থেকে উঠলাম আর কারোর নামে অভিযোগ করে এলাম। আমি এখন আসছি। দারোগা বাবু, এইরকম ভুল আর দ্বিতীয়বার করবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে। শুনলি শুনলি বাবা, কেন তোমরা পুলিশকে সব সত্যি বললে না? আরে কেন এভাবে ওকে কষ্ট দিচ্ছ তোমরা? আমরা কিচ্ছু বলতে পারবো না, আরে আমরা বিপদে পড়ে যাব, কোনো জায়গায় ন্যায় পাবো না। ওরা বড় লোক, আমরা আমরা আগে থেকেই বিপদে রয়েছি, এবার বিপদের পাহাড় ভেঙে পড়বে আমাদের ওপর। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, গ্রামের মানুষ জানতে পারলে সে বিয়েও ভেঙে যাবে, আমাদের উপর বিপদের পাহাড় ভেঙে পড়বে, আমরা সব শেষ হয়ে যাব, শেষ হয়ে যাব, শেষ হয়ে যাব। আরে শোন, অনেক সময় আমাদের সমাজে মানুষ নিজের সম্মান বাঁচাতে এমন সিদ্ধান্ত নেয় যার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। আমাদের সমাজে মানুষদের এটা বুঝতে হবে যে যে মহিলার ওপর অত্যাচার হয়েছে বা ধর্ষণ হয় তার কোনো ভুল থাকে না। তাহলে কেন সেই মহিলাকেই অপমান করা হয়? অপমান বা সামাজিক বহিষ্কার তো তাদের করা উচিত যারা এরকম ঘৃণ্য কাজ করেছে। গুড্ডির বাবা বংশী সামাজিক টানাপোড়েনে বিচলিত হয়ে থাকা একজন মানুষ ছিলেন। বড় মেয়ের বিয়ের সম্পর্ক ভেঙে না যায় এই ভয়ে তিনি গুড্ডিকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য এগিয়ে আসছিলেন না। কিন্তু তাঁর এই ভাবনা সম্পূর্ণ ভুল ছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে সেটা থামে না, বরং ক্রমশ বেড়ে চলে। এখন প্রশ্ন হলো এটাই যে শেষ পর্যন্ত কি হবে ওই মেয়েটার, যাকে একজন শয়তান নিজের লালসার শিকার করেছিল? কি করবে এখন সে, আর কিভাবে পাবে সে ন্যায় বিচার? আদৌ পাবে নাকি পাবে না? কত সময় লাগিয়ে দিচ্ছে চা আনতে? আরে বানাচ্ছে হয়তো। নাও, এসে গেছে, রাখ, পরে খাচ্ছি। খুব ভালো খবর, তোমরা দুজন দাদু দিদা হতে চলেছ। এসব কি বলছিস তুই? আমরা তখন পুলিশের কাছে এই কারণের জন্য যাইনি যে ওর বদনাম হয়ে যাবে, এখন আমরা কি করব, কাকে মুখ দেখাবো? বাবা বাবা, এই সময় কান্নাকাটি করবার নয়, আমাদের গুড্ডির ব্যাপারে ভাবা উচিত।
কি করলি তুই? আরে এই দিন দেখানোর আগে মরে গেলি না কেন? তুই এই বাচ্চা পৃথিবীতে আনবি না। আমার সন্তানকে আমি জন্ম দেব। আমার সাথে যে অন্যায় হয়েছে তার প্রমাণ হবে ও। ও এই দুনিয়াতে আসবে, আমরা সব শেষ হয়ে যাব। আমি তোর এই বাচ্চাকে পৃথিবীতে কিছুতেই আসতে দেব না। তুমি ওর একটা কথাও শুনবে না। এতদিন যা আমার সাথে তোমরা করেছো আমি সহ্য করেছি, আর যতটা যন্ত্রণা ওই শয়তানটা আমায় দিয়েছে ততটাই তোমরাও আমাকে দিয়েছো। শেষ করে ফেলেছো আমাকে ভিতর থেকে। যদি বাচ্চাটাকে মারার চেষ্টা করো তোমরা, তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। হ্যাঁ শেষ করে ফেল, আর একেও শেষ কর। কিন্তু তোর পেটের বাচ্চা এই পৃথিবীতে জন্ম নেবে না, বুঝেছিস তুই? দরজাটা ভেঙে ফেল না। তুই তোর দিদির কথা ভাবছিস না, তোর মায়ের কথা ভাবছিস না? দেখ গুটি, আমি সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো। তুই সম্মানের সঙ্গে বাঁচতে পারবি। কি আজ বাজে কথা বলছো? পাগল হয়ে গেছো? মাথা খারাপ হয়ে গেছে? কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ প্রমাণ আছে প্রধানবাবু, আমার মেয়ে মা হতে চলেছে। বংশী তুমি এখানে দাঁড়াও, তোমার মেয়ের সাথে নিশ্চয়ই ন্যায় হবে, আমি এক্ষুনি আসছি। আরে বাবা আমি কিচ্ছু করিনি। এত বড় ছেলেকে কেউ শাসন করে? কিচ্ছু করিনি। মা হতে চলেছে বংশীর মেয়ে। ঠিক আছে, যদিও কিছুই না করে থাকে তাহলে ওকে FIR করতে দেওয়া হোক। মেডিকেল রিপোর্ট আসার পরই পরিষ্কারভাবে বোঝা যাবে বাচ্চাটার বাবাকে। বাবা বাবা আমি ভুল করে ফেলেছি, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা। শয়তান, পঞ্চায়েত নির্বাচন আসতে চলেছে, আমি তোকে একজন প্রার্থী হিসেবে দাঁড় করাতে চেয়েছিলাম, যদি তোর এই কুকুরটি সামনে চলে আসে তো ভোটে তখন আমরা হারতে বাধ্য। এখন যা কিছু করার আমাকেই করতে হবে। বংশী, আমার ছেলে অপরাধ করেছে, ও তোমার মেয়ের জীবনটা নষ্ট করে ফেলেছে। আমি স্বীকার করছি বংশী যে আমার ছেলেকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। কিন্তু একটা কথা বংশী, যদি আমার ছেলে তার অপরাধের শাস্তি পেয়েও যায় তাহলেও তোমার মেয়ের ইজ্জত তো কোনোদিন ফেরত আসবে না। ওর জীবনটা তো একেবারেই খারাপ হয়ে গেল, আর তোমার মেয়ের সাথে কেউ কোনোদিন বিয়েও করবে না। একটা রাস্তা আছে বংশী, যদি তুমি আমার ছেলেকে মাফ করে দাও আর তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে করে দাও, তাহলে তোমার মেয়ের সম্মানটাও বজায় থাকবে আর ওর জীবনটাও খারাপ হবে না। বংশী, আমি তোমার মেয়েকে এই বাড়িতে রানীর সম্মান দিয়ে রাখব, ওর কোনো কষ্ট হবে না। বংশী, তাহলে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে। চিন্তা করো বংশী, কোর্ট কাছারির ঝঞ্ঝাট খুব একটা সহজ হয় না, চিন্তা করো। সুমিত্রা, ও সুমিত্রা আসছি।
একটু জল নিয়ে এসো। এক্ষুনি আনছি। নাও। কি হয়েছে গো, এত চিন্তিত দেখাচ্ছে তোমায়? সুমিত্রা, হ্যাঁ, বিয়ের ব্যবস্থা করো। কিন্তু মনির বিয়েতে তো এখন সময় আছে। মনির বিয়ের নয়। তাহলে গুড্ডির বিয়ের জন্য? কার সাথে? প্রধানের ছেলের সঙ্গে। ওই পাপ করেছে আর ওই ওকে বিয়ে করবে। প্রধানবাবু ঠিকই বলেছেন, আমরা যদি কোর্টে যাই না তাহলে মনির জীবনটাও নষ্ট হয়ে যাবে আর ওরও বদনাম হবে। আমার দর্শনকারীর সাথে আমাকেই বিয়ে দেবে তুমি? এর থেকে তো ভালো হতো আমাকে গলা টিপে মেরে ফেলতে। দেখ মা, সত্যি সত্যি আমরা খুব বিপদের মধ্যে আছি মা। যদি তোর বিয়েটা হয়ে যায় না, তখন আর তোর কোনো কষ্ট থাকবে না, তোর এই বাচ্চাও খুব সুখে থাকবে। আমি তোর কাছে হাত জোর করছি। মা, তোর বাবা একদম ঠিক বলছে, বোঝার চেষ্টা কর। চল চল ভিতরে, চল চল। আপনি এগিয়ে আসুন আর আপনি পিছিয়ে যান। প্রধান মশাই, বিবাহ সম্পন্ন হয়েছে। যাও, নিজের বাবা মায়ের আশীর্বাদটা নিয়ে নাও। বংশী, চিন্তা করো না, এখন মেয়ে রেগে আছে, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে দু চার দিন বাদে সব কিছু ঠিক হয়ে যাবে। শোনো বাবা, তোর ওই একটা ভুলের জন্য ওরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমাদেরই বাড়িতে। নাহলে ওদের কি যোগ্যতা আছে আমাদের সঙ্গে সম্বন্ধ করার? ফুলসজ্জা, তাই না? স্বামী স্ত্রীর মিলনের রাত, করবে তো ফুলসজ্জা? কিন্তু আমরা তো আগেই ফুলসজ্জা বানিয়ে নিয়েছি। খাবে নাকি? হ্যাঁ, আর একটু খাও না। আজকে এই ফুলসজ্জার রাতে আমি তোমার চিতা সাজাবো। হ্যাঁ।
তোমার খেলা শেষ। মহারানী, 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 শোনো বে, এখানে বিনামূল্যে কিচ্ছু পাওয়া যাবে না। চল যা, মাকে সাহায্য করো কিচেনে গিয়ে। চল চল বেরো। আরে যাও। চা বানাও সকলের জন্য। মা, গ্যাস জ্বালাতে পারছি না, আপনি একটু এসে জ্বালিয়ে দিন না। কি বললি? ওই গ্যাস জ্বলছে না তাই। আমাকে ডাকতে এসেছিস? আমি জ্বালাবো গ্যাস। হ্যাঁ, দূর হয়ে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। রাখছি আমি। খাবার কোথায় আমার? ওই মা বানাচ্ছেন খাবার। তুমি কিছু করতে পারবে নাকি? মহারিনী নয় তুমি, চাকর তুমি। আর যতদিন এই বাড়িতে আছো না, ততদিন চাকর হয়েই থাকবে। আরে নমস্কার প্রধান বাবু। নমস্কার, 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 আনন্দে থাকো। এটা ধরুন। আরে এই হিসাবের আবার কি দরকার ছিল? আচ্ছা আচ্ছা, দিন দিন দিন, দাও মা। প্রধান বাবু, আমাদের মেয়ে কেমন আছে? মেয়ে খুব ভালো আছে, বাজারে গেছে, বলবীরের সঙ্গে কেনাকাটা করতে গেছে, খুব আনন্দে আছে। কি করলে বাবা তুমি? নিজের হাতে কোন নরকে ঢেলে দিলে আমায়? পরের সপ্তাহে আপনার মেয়েকে আমরা পাঠিয়ে দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রধান বাবু। আমরা তাহলে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি। বাবা, আমি ওর সাথে সংসার করতে পারবো না। জীবনটা শেষ হয়ে গেল আমার ছেলেটার। বোকার মতন কোন রকম কথা বলো না তোমরা। আরে আমি ওকে ফাঁসিয়ে দিইনি, বাঁচিয়ে দিয়েছি। ওর পেটে যে বাচ্চাটা জন্ম নিয়েছে না, সেটাই ওর কুকীর্তির প্রমাণ। প্রথমে বাচ্চাটাকে নষ্ট করো, তারপর ওকেও এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু তার আগে প্রমাণ মিটিয়ে ফেলতে হবে। বৌমা, এই ওষুধটা খেয়ে নাও। আমি ওষুধ? কিসের ওষুধ? মা, তুমি মা হতে চলেছ না, তোমাকে ওষুধ খেতেই হবে, ডাক্তার বলেছে। আমি খাবো না এসব। খাও, খাও তাড়াতাড়ি। আমি বললাম না আমি খাবো না এসব। খেয়ে নাও মা। করতে চাইছো আমার সাথে তোমরা? ও এত সহজে খাবে না। হ্যাঁ, কি করে না খাও ওষুধটা? হট মা, আমাকে দাও ওষুধটা।
হয়ে গেছে, চল চলো মা। আর একটু পরে ওর ব্যথা শুরু হবে, আর বাচ্চাটা তো গেল। বলবীর, ব্যাগটা দে, যা নিয়ে যা, ফেলে দিয়ে আর প্রমাণ থাকলো না। দাঁড়াও, গুলি করে দেবো তোমাকে আমি, দাঁড়াও। এই এই লোডেড আছে, লোডেড কেন ওটা? দাঁড়াও বলছি, পাগল হয়ে গেছো নাকি? বাচ্চাকে দিয়ে যাও। বাবা, আরে বাবা, আমি বলছি আমার বাচ্চা আমাকে দাও। আরে লোডেড আছে, চলে যাবে নিচে কর। আমি বলছি আমায় দাও। ওকে বলো বাচ্চা দিতে। আরে কি করছিস, আরে কি করছিস, বন্ধু নিচে কর। ওকে আমার বাচ্চা দাও। আরে লোডেড আছে, চলে যাবে। এই নে এই নে 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 যা। ছাড়বো না তোদের আমি। আরে কেউ ওকে আটকাও, আটকাও ওকে। আরে তুমি এখানে? প্রমাণ চেয়েছিলেন না আপনি আমার দর্শনের? এই নিন প্রমাণ। কি এনেছো এইসব? আমার সন্তান বাচ্চা। ও জন্ম নেওয়ার আগে ওকে মেরে ফেললো ওরা। কে মেরেছে তোমার সন্তানকে? ভুলে গেছেন দারোগা বাবু, আমি একবার এসেছিলাম রিপোর্ট লেখাতে আপনার এই থানাতে। তখন যদি আপনি আমার কথাটা মেনে নিতেন তাহলে আজ আমার এই অবস্থা হতো না। তুমি প্রধানের ছেলে নামে অভিযোগ আনছো, ভাবনা চিন্তা করে বলছো তো? আরে আপনি আমার কথা কি শুনবেন? আমার নিজের বাবা মাও তো আমার কথা শুনলো না, দর্শনও আমার সাথে হলো, আর শাস্তি আমি পেলাম। আমারই দর্শনকারীর সাথে আমাকে বিয়ে দেয়া হলো। আর কতদিন, কতদিন আর নিজেদের মিথ্যে সম্মান বাঁচানোর জন্য মা বাবা নিজেরই সন্তানের বলিদান দিতেই থাকবে? যখন কোনো মেয়ের সাথে অন্যায় হয় তখন তার শাস্তি সেই মেয়েকেই কেন দেয়া হয়? শোনো, আমাকে সব খুলে বলো, আমি আছি তোমার পাশে, পুলিশ আছে তোমার সাথে, বলো। প্রধানের ছেলে রেপ করেছিল আমার, ওরই বাচ্চার মা হতে চলেছিলাম আমি, আর ওরা আর ওর পরিবারের লোকেরা আমার বাচ্চাটাকেও মেরে ফেললো, আর এখন আমাকেও মেরে ফেলতে চায় ওরা। তুমি একদম চিন্তা করো না, আমি এদের কাউকে ছাড়বো না। কনস্টেবল, জিপ বের করো।
আজ আমাদের দেশের মেয়েরা পড়াশোনা করে তাদের মা বাবার মুখ উজ্জ্বল করছে। বিজ্ঞান, খেলাধুলা, শিক্ষা সব ব্যাপারে অগ্রসর হয়ে আমাদের দেশের প্রতিটি মানুষকে গর্বিত করবে। আমাদের গর্ব হয় সেই মেয়েদের জন্য, কিন্তু আমাদের এটা ভোলা উচিত নয় যে তাদের সাফল্যের পেছনে তাদের সঙ্গে সঙ্গেই তাদের মা বাবারও ঠিক ততটাই অবদান থাকে, যা প্রাচীন ধ্যান ধারণাকে ভেঙে দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে নিজেদের মেয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই সমাজেই সুমিত্রা আর বংশীর মতো মা বাবাও রয়েছে, যারা নিজেদের মেয়ের সঙ্গে হওয়া ধর্ষণের মতো গুরুতর অপরাধের পরেও তার পাশে থাকে না। গুড্ডি তার প্রতি হওয়া এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, কিন্তু ওর এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ও নিজের লোকেরাই ওর পাশে দাঁড়ায়নি। গুড্ডির বাবা মার সব থেকে বড় ভুল হয়েছিল নিজের মেয়ের সঙ্গে হওয়া এই অপরাধের প্রতিবাদ না করা সমাজে অসম্মানের ভয়, আর দ্বিতীয় ভুল সেই ধর্ষকের সঙ্গেই তার বিয়ে দিয়ে দেওয়া। আমাদের দেশে এরকমটা অনেক জায়গাতেই ঘটে, যা সম্পূর্ণ অন্যায়। মনে রাখবেন, এই ধরনের অন্যায় আপোষ যা আইনের চোখে ধুলো দেওয়ার জন্য করা হয় তা কেবলমাত্র অন্যায় এবং অপরাধকেই বাড়িয়ে তোলে। গুড্ডির সঙ্গে যা হলো তা হয়তো আর পাল্টানো যাবে না, কিন্তু আমরা গর্বিত যে গুড্ডি শেষ পর্যন্ত লড়েছিল আর সে অপরাধীদের শাস্তি পাইয়ে ছেড়েছে। বলবীর, লোকেশ আর চঞ্চল জেলের গড়াদের পেছনে আজ তাদের অপরাধের শাস্তি ভোগ করছে। মনে রাখবেন, একজন মেয়ে জীবনের সব কঠিন সমস্যা অতিক্রম করে যেতে পারে যদি সে তার নিজের লোকেদের সাহায্য পায়। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরব অপরাধের সঙ্গে লড়াই আর মানুষের সাহসের একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।